প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, দোয়া করি ভালো থাকেন। আপনাদের মাঝে কিছু ব্যবসায় আলোচনা করার জন্য আসি। দেখেন এই জায়গায় বলে ডিটারজেন্ট প্যাকেজিং মেশিন, ডিটারজেন্ট প্যাকেজ ঝালা মেশিনটা, এটাকে বলে দেখেন, এটাকে বলে যে কন্ট্রোলার, এই যে এখানে কন্ট্রোলার দেওয়া আছে, এখানে 100 পর্যন্ত দেওয়া আছে। আপনি যদি টাইমিং বাড়াইতে কমাইতে পারবেন, দেখেন টাইমিং বাড়াতে পারবেন কমাতে পারবেন, এই যে কন্ট্রোলার, এই যে এটা, এই দেখেন এটাকে টাইমিং বাড়াতে পারবেন কমাতে পারবেন, এই দেখেন টাইমিং বাড়াতে পারবেন কমাতে পারবেন, এই যে 10, 20, 30, আপনি হাইস্ট 50-এ দেওয়া করতে হবে। যখন ডিটারজেন্ট প্যাকেটটা করবেন এই 50-এ দিয়ে নেবেন। দেখেন এটাকে বলে হাইড্রোলিক, এই যেটা পাওয়ার সিস্টেম, এই যে দেখেন এটাকে পায়ের সিস্টেম, এই যে পায়ে চাপ দিলে, এই দেখেন এই যে চাপ দিলাম পায়ে চাপ দিলে, এই দেখেন এইভাবে চাপ দিলাম, এটাকে হাইড্রোলিক সিস্টেম। আর প্যাকেটটা, প্যাকেটটা এইভাবে দিলাম, দেওয়ার পরে মুখটা এইভাবে চাপ দিলাম, এই দেখেন চাপ দিলাম, প্যাকেটটা মুখটা লেগে গেল, মুখটা লেগে গেল, মুখটা লেগে যাওয়ার পরে এটাকে বলে ডিটারজেন্ট সিলিং মেশিন, প্যাকেট জ্বালা সিলিং মেশিন বলে। আর এটাকে বলে আইসলোলি মেশিন, এটাকে বলে আইসলোলি সিলিং মেশিন বলে, এটাকে আইসলোলি সিলিং মেশিন বলে। এটাকে আমাদের, এটাও আমাদের কন্ট্রোলার আছে, 100 পর্যন্ত দিয়েও আছে। আপনি টাইমিং, আপনি যখন আপনি মুখটা ঝালা দেবেন, দেওয়ার পরে যে দেখেন এই যে 10 থেকে 100 পর্যন্ত আছে, আপনি হাইস্ট 50 দিয়ে করতে হবে। 50 দেওয়ার পর কন্ট্রোলার কমপ্লিট, 10 মিনিট হিট দিতে হবে। আপনি 10 মিনিট হিট হওয়ার পরে দেখেন এটা হলো হাইড্রোলিক সিস্টেম, এ দেখেন এই যে এটা হাইড্রোলিক সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম পুরো মেশিনটা দেখেন, এটা হাইড্রোলিক সিস্টেম, এই মেশিনটা দেখেন, এই যে এটাকে বলে আইসলোলি, এই যে আইসলোলি, এই যে এটাকে বলে আইসলোলি, এই যে আইসলোলি মুখটা কীভাবে লাগানো হয় দেখেন, এই যে আইসলোলি মুখটা কীভাবে লাগানো হয়, এটা হাইড্রোলিক পাও দিয়ে চাপ দেওয়ার পরে, এই দেখেন, এই দেখেন, এই এ দিয়া চাপ দিলাম, এই চাপ দিলাম, মুখটা ঝাল হয়ে গেল। এটা ভিতরটা দিতে হয়, এই যে ভিতরটা দেওয়ার পরে এই দেখেন এটা ফাঁকা থাকে, এই যে এটা ভিতরটা দিলেন, দেওয়ার পরে এটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই দেখেন চাপ দিলাম, চাপ দেওয়ার পরে মুখটা লেগে গেল, এই চাপ দেওয়ার পরে মুখটা লেগে গেল, মুখটা লেগে গেল, এটা আইসলোলির মেশিন বলে, এটাকে আইসলোলি সেলিং মেশিন বলে। এটা দিয়ে আপনি লেচু, বড়ো বাটি, ছোটো বাটি, সব ধরনের বাটি, এই মুখটা, এই মুখটাকে সিলিং করতে পারবেন। এই দেখেন এই যে এটার মধ্যে মেটেরিয়ালসটা ভরার পরে উপরে যে এই যে যে পলিটা আছে, এই পলিটা, পলিটা সিলিং করার জন্য, মুখটা লাগানোর জন্য এটাকে ঝালা মেশিন বলে, লিচু ঝালা মেশিন এটা, এটাকে বলে, এটাও হাইড্রোলিক সিস্টেম। এই যে দেখেন এটা, এটা নিচে দিয়ে দিবেন, এটা এইভাবে লিচুটা দেওয়ার পরে, লিচুর মালটা দেওয়ার পরে এটা এইভাবে মেশিনে বিক্রি দেবেন, মেশিনে বিক্রি দেবেন। এটা কন্ট্রোলার সিস্টেম আছে, এই যে বাড়ানো কমানো টাইমিং দেওয়া আছে, দেখেন পুরো মেশিন যা আমাদের SS মেশিন বলে, এটাকে সবচেয়ে হাই কোয়ালিটি মেশিন, গ্যারান্টি সহ মেশিন। দেখেন দেওয়ার পরে এটার মধ্যে পেপারটা দেওয়ার পরে এটা হিট হবে, 10 মিনিটের মধ্যে গরম হবে, হওয়ার পরে মুখটা দেওয়া, এটা এইভাবে দিয়ে চাপ দিলে, এইভাবে চাপ দিন, চাপ দিলে এই যে এই মুখটা মনে করেন কমপ্লিট হয়ে গেল, এই মুখটা উপরে সিলিংটা লেগে গেল, উপরে সিলিংটা লেগে গেলো, এই মেশিনটা আমাদের কাছে পাবেন। তারপরে আমাদের কাছে ডিটারজেন্টের যে প্যাকেটটা আছে, বিভিন্ন ধরনের প্যাকেট পাবেন, যেরকম ডিম আছে, সার্পের এক্সেল আছে, সুপার এক্সেল আছে, আগরবাতির কাঠি আছে, আগরবাতির কাঠিও পাবেন আমাদের, এই গোলাপ জলের বোতলটা পাবেন আমাদের কাছে, দেখেন গোলাপ জলের বোতলটা পাবেন, এই গোলাপ জলের যে সেন্টটা, এই সেন্টও পাবেন আমাদের কাছে, গোলাপ জলের সেন্টটাও পাবেন, দেখেন এই যে গোলাপ জলের বোতল, এই যে গোলাপ জলের যে সেন্টটা সেটাও আমাদের কাছে পাবেন, এই যে গোলাপ জলের যে লেভেলটা, এই লেভেলটা আমাদের কাছে পাবেন, এই লেভেলটা আমাদের কাছে পাবেন, আমাদের কাছে পাইকারি কিনে নিয়ে আপনারা আমাদের কাছে ক্রয় করবেন, করার পর আপনারা এটা কারখানা করে আপনারা নিজে বানিয়ে মার্কেটে সেল দিতে পারবেন। এটা আগরবাতি 20 কেজির কার্টুন, এই কার্টুনটা আমাদের কাছে পাবেন, এই কার্টুনটা আমাদের কাছে পাবেন, এই যে সিলিং ঝালা মেশিন পাবেন আমাদের কাছে, সিলিং ঝালা মেশিন পাবে, হিট গান মেশিন পাবেন আমাদের কাছে, হিট গান মেশিনটাও পাবেন আমাদের কাছে।